নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। গরমের দিনে প্রথম পাতে তেতো দিয়ে যে কোনো খাবার খেতেই কিন্তু ভীষণই ভালো লাগে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেতোর ডালের রেসিপি। আর তেতোর ডাল বানানো নতুন কোনো রান্না নয়, প্রায়শই কিন্তু আমরা উচ্ছে দিয়ে বাড়িতে তেতোর ডাল বানিয়ে থাকি আর সেটা খেতেও খুবই সুস্বাদু লাগে। তবে আজকে আমি উচ্ছে দিয়ে তেতোর ডাল বানাবো না, আজকে বানাবো শিউলি ফুলের পাতা দিয়ে তেতোর ডাল। কিভাবে বানিয়ে নেওয়া যায় সুস্বাদু এই রেসিপিটি দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। তেতোর ডাল বানাবার জন্য নিয়েছি 100 গ্রাম সোনা মুগ ডাল। আপনারা চাইলে বড় যে দানার মুগ ডাল আছে সেটা দিয়েও করতে পারেন। ডালটাকে 3 থেকে 4 বার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নিতে হবে। ডাল ভালো মতন ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার ডালটা আমি কড়াইতেই সেদ্ধ করব। আপনারা চাইলে প্রেশার কুকারেও ডাল সেদ্ধ করে নিতে পারেন। ধুয়ে নেওয়া ডালটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ডালটাকে ফুটতে দেব। ডাল যখন ফুটে উঠবে ডালের ওপরে এই যে ফেনা সৃষ্টি হয় সেই ফেনাগুলোকে তুলে ফেলে দেব। ফেনাগুলো তুলে ফেলে দেওয়ার পর এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 5-7 মিনিট সময় ধরে ডালটা সেদ্ধ করে নেব। আর এই তেতোর ডালটা বানাবো আমি শিউলি ফুলের পাতা দিয়ে। এই রকম কচি কচি শিউলি ফুলের পাতা গাছে যেগুলো থাকে সেগুলোই আমি তুলে এনেছি। এই পাতা দিয়ে তেতোর ডালের স্বাদ ভীষণই ভালো হয়। পাতাগুলোকে আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। উচ্ছে দিয়ে তেতোর ডাল তো আমরা প্রায়শই বানিয়ে থাকি বা খেয়ে থাকি। শিউলি ফুলের পাতা দিয়ে যদি তেতোর ডাল বানানো হয় তাহলে তার স্বাদ ভীষণ ভালো লাগে। পাতাগুলোকে আমি একটা কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব বেশি ছোট করে কাটবার কিন্তু প্রয়োজন পড়ে না। দেখুন আমি এই রকম ছোট টুকরো করে পাতাগুলোকে কেটে নিয়েছি। অপরদিকে ডালটাও কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। ডালটা যখন বেশ সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না। হলুদ গুঁড়োটা দিয়ে আবারও ডালটাকে 2 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব। মুগের ডাল আমাদের একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল। আমি হালকা গরম জল ব্যবহার করেছি। জলটা দিয়ে আবারও একবার ডালটাকে ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর অন্য একটা আলাদা কড়াইয়ের মধ্যে ডাল সাতলানোর জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে গোটা সর্ষে। তারপর টুকরো করে কেটে নেওয়া শিউলি ফুলের পাতাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে পাতাগুলোকে 3 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নেব। পাতাগুলো ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা। আর দিচ্ছি খুব সামান্য একটু লবণ। আদা বাটা এবং লবণটা দিয়ে আরও 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেব, আদার কাঁচা গন্ধটা যাতে না থাকে। আদা বাটাটা ভালো করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া মুগের ডাল। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 1 থেকে 1.5 মিনিট ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। ডাল সেদ্ধর সময়তেই যেহেতু লবণ দিয়েছি তাই আর আলাদা করে এর মধ্যে লবণের ব্যবহার করলাম না। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু চিনি, এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে না হলে দেবেন না। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে ঘি। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আমাদের শিউলি ফুলের পাতা দিয়ে তেতোর ডাল একদম তৈরি। গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের এই সহজ পদ্ধতির শিউলি ফুলের পাতা দিয়ে তেতোর ডালের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা যে কোনো একদিন নিরামিষ বা আমিষ মেনুর সাথে অবশ্যই প্রথম পাতে এই রেসিপিটা ট্রাই করে দেখতেই পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।